Assalamualaikum. আশা করতেছি প্রত্যেককে অনেক ভালো আছেন অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তবে চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন অফারের ভিডিও নিয়ে তবে আজকে আমি আপনাদের মাঝে যে অফারটা নিয়ে ভিডিও করব এটা হলো একটা ডোমেইন এনএফটির অফার দেন এই এনএফটিটি আপনারা ক্লেম করে এখান থেকে কিন্তু সেলও করতে পারবেন এবং কিভাবে কি করবেন এ টু জেড আমি এই ভিডিওতে দেখিয়ে দেব এই জন্য অবশ্যই প্রত্যেক ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আজকে ডোমেইন এনএফটিটা প্রত্যেককে ক্লেম করার চেষ্টা করবেন কেউ মিস করবেন না ওকে তো বেশ আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে এখনই জয়েন করে নেবেন কারণ আমরা সকল প্রকার ইয়ারড্রপ সকল প্রকার আপডেট সকল প্রকার এনএফটির অফার কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি যে সকল অফারে জয়েন করে আপনারা অনলাইন থেকে ভালো একটা ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না কোনো প্রকার রেফার করা লাগবে না তো বেশ অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে এখনই জয়েন করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন তাই একটু দেখিয়ে দিচ্ছি তো বেশ আপনি যখন ইউটিউব আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওটা দেখার পাশাপাশি যেখানে টাইটেল টাইটেলের উপর ক্লিক করবেন এই যে টাইটেলের উপর ক্লিক করলে এরপর এখানে মোর মোরের উপর ক্লিক করবেন এরপর এখানে দেখেন এই যে জয়েন টেলিগ্রাম লিঙ্ক এই লিঙ্কটাতে ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ওকে তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই অবশ্যই এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তো বেশ আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সবসময় নিত্য নতুন ইনকামের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে এরপর আমরা কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা ওই ভিডিওটি দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তো বেশ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে তো বেশ চলুন আমরা কথা না বলে এখানে চলে যাবো আমাদের আজকের টপিকে তো বেশ কিছুদিন আগে আমি একটা ডোমেইনের অফার শেয়ার করছিলাম দেখেন ওই ডোমেইনটার প্রাইস বর্তমানে কত এই যে দেখেন তাও ওইটা ফ্রিতে ক্লেম করছিলাম ফ্রিতে ক্লেম করার পর ওইটা বর্তমানে কিন্তু প্রাইস এখন $50 হিট করছে কালকে রাত্রে আমি আপডেটটা দিয়েছিলাম $45 মানে $4,500 বিক্রি হচ্ছে তো এই জন্য বলবো ডোমেইনের কোনো অফারই মিস করবেন না আর যেহেতু এখান থেকে আপনি ফ্রিতে ক্লেম করতে পারবেন সেহেতু অবশ্যই প্রত্যেকে ক্লেম করে রাখবেন ওকে তো এখন কীভাবে ক্লেম করবেন এই যে এই লিঙ্কটা আমি আমার অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে লিঙ্কটা পেয়ে যাবেন ওকে তো এই যে লিঙ্কটা কপি করবেন এই যে আমি লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা আচ্ছা সরি লিঙ্কটা কপি করা লাগবে না এই যে লিঙ্কটা এখানে ক্লিক লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি আপনার ক্রোম বাজার কিউব ক্রোম বাজারটা সিলেক্ট করবেন দেন ক্রোম বাজারটা সিলেক্ট করার পর এই যে আপনাদের এখানে এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসলে যে এখানে দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে আছে এই জন্য আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা তো আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এরকম একটা পেজে নিয়ে আসলে যেখানে দেখেন ভেরিফাই টুইটার ভেরিফাই টুইটার উপর ক্লিক করবেন ওকে ভেরিফাই টুইটার উপর ক্লিক করার পর দেন সরাসরি আপনাকে আপনার টুইটারে নিয়ে আসবে এরপর অথরাইজের উপর ক্লিক করবেন আচ্ছা এরপর আপনার টুইটারটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে বুঝছেন তো এই যে দেখেন আমার টুইটার ইউজার নামে কিন্তু আমি একটা ডোমেইন বাই করতে পারবো অ্যাভেলেবেল আছে আর এখানে আরেকটা কথা বলে দিই একটা ডোমেইন মানে নিতে হলে অবশ্যই আপনার টুইটারে আপনার নামে একটা অক্ষর দুইবার ব্যবহার করতে পারবেন একটা অক্ষর যদি তিনবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ওই ডোমেইনটা নিতে পারবেন না বুঝছেন একটা ডোমেইন ক্ষেত্রে আপনার অবশ্যই পাঁচ সংখ্যার উপরে হতে হবে আর তাছাড়া আপনার একটা অক্ষর দুইবার ব্যবহার করা যাবে তিনবারের সময় যদি ওই অক্ষরটা থাকে আপনার টুইটার ইউজার নেমে তাহলে কিন্তু আপনি ওই ডোমেইনটা ক্লেম করতে পারবেন না ওকে তো আমার এখানে নাই একটা অক্ষর দুইবার আছে এই জন্য আমি এটা পারলাম ওকে তো এই যে অ্যাভেলেবেল তো অ্যাভেলেবেল এখানে এই যে এখানে ক্লিক করবেন আচ্ছা ভেরিফাই উপর ক্লিক করার পর আপনার এখানে মানে টুইটারটা ভেরিফাই হয়ে যাবে দেখেন আপনার টুইটারটা ভেরিফাই হয়ে গেছে এরপর এখানে দেখেন যে মিন্ট ইউর ডোমাইন উপর ক্লিক করবেন ওকে মিন্ট ইউর ডোমাইন উপর ক্লিক করার পর এরপর এখানে আপনার কন্টিনিউ উপর ক্লিক করবেন আপনার টাস্টলের পলিগন নেটওয়ার্ক অটো কানেক্ট হয়ে যাবে অ্যাগেন কন্টিনিউ উপর ক্লিক করবেন কন্টিনিউ উপর ক্লিক করলে এরপর আপনার এখানে অনেকগুলো ওয়ালেট শো হবে টাস্ট ওয়ালেট মেতামাস তো আপনি যদি টাস্ট ওয়ালেট দিয়ে করতে চান তাহলে টাস্ট ওয়ালেট উপর ক্লিক করবেন টাস্ট ওয়ালেট উপর ক্লিক করার পর এরপর আপনার এখানে এরকম একটা চলে আসবে এরকম একটা পেজ চলে আসতে এরপর কানেক্টের উপর ক্লিক করবেন আচ্ছা কানেক্ট উপর ক্লিক করলে সরাসরি আপনার টাস্ট ওয়ালেট নিয়ে আসবে এরপর কানেক্টের উপর ক্লিক করবেন উপর ক্লিক করার পর এরপর সাইন ইন করতে বলবে সাইন ইন উপর ক্লিক করে কনফার্ম করে দেবেন ওকে এখানে আমার কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এরপর আমার মেলে ওরা ভেরিফিকেশন কোড পাঠাইছে আপনার মেলেও কিন্তু ভেরিফিকেশন কোড পাঠাবে এখানে স্যান কোড লেখা থাকবে স্যান কোডের উপর ক্লিক করবেন স্যান কোডের উপর ক্লিক করার পর এখানে আপনার মেলে ভেরিফিকেশন কোড পাঠাবে ওই কোডটা আনে এখানে দিবেন এরপর এটা অটো কনফার্ম হয়ে যাবে ওকে দেখেন আমার কিন্তু মেলে কোডটা দেওয়ার পর অটো এরকম একটা পেজে নিয়ে এসছে তো এখানে তো আমার দেখেন অলরেডি যে ওয়ালেট অ্যাড আছে তো জাস্ট এখানে উপর ক্লিক করবেন ওয়ালেট অ্যাড এখানে উপর ক্লিক করবেন আচ্ছা এখানে উপর ক্লিক করার পর এরপর এখানে যেখানে এই যে এখানে টিকমার্ক তুলবেন এরপর কনফার্ম উপর ক্লিক করবেন আচ্ছা এরপর আবার কনফার্ম উপর ক্লিক করবেন আচ্ছা এরপর স্যান্ড ভেরিফিকেশন কোড এটার উপর ক্লিক করবেন
এরপর আপনার জিমেলে আবার ভেরিফিকেশন কোড পাঠাবে, কোডটা দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করলে এরপর ট্রিক প্রসেস এখানের উপর ক্লিক করবেন। এখানের উপর ক্লিক করলে দেখেন আমার এনএফটি কিন্তু বাই করা হয়ে গেছে, মানে আমার এনএফটি ক্লেম করা হয়ে গেছে। দেখেন আমার এই নামে এই এনএফটিটা আমি পেয়েছি, ও যে এই নামে এনএফটিটা পেয়েছি, মিন্ট ডোমাইন এখানে সব কিছু আছে। আর দেখেন আমারটা কিন্তু ফ্যান্ডিং আছে, তো এক মিনিটের ভিতর আমার এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো দেখেন এই যে আমারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমার এনএফটি কিন্তু মিন্ট করা হয়ে গেছে, এটা এখন এটা আমার ওয়ালেটে চলে গেছে। ওকে, তো এটা কিন্তু আমি মিন্ট করে ফেলছি। তো এনএফটিটা ক্লেম করার ক্লেম করার পর এরপর এনএফটিটা আপনারা কোথায় সেল দিবেন, তো এখন এনএফটি এটা মাত্র নিউ ডোমাইন, দেন এটার এখনও বাই সেল শুরু হয়েছে কিনা সন্দেহ আমি দেখি নাই, বাট ওপেনসিয়াতে এই এনএফটিটা লিস্ট আছে, বুঝছেন? ওপেনসিয়াতে এই এনএফটিটা লিস্ট আছে, আপনারা চাইলে ওপেনসিয়াতে যেয়ে আপনার এনএফটিটা চেক করতে পারেন। ওকে, তো আমি দেখি একটু। আচ্ছা, তো দেখেন আমি আমার টাস্টলোডে চলে আসলাম। টাস্টলোডে ডেপস আসার পর এরপর এটা পলিগন নেটওয়ার্কের না, এই যে পলিগন নেটওয়ার্কের, তো ওপেনসিয়াতে এখানে আমি কানেক্ট করবো এবার, দেন ওয়ালেট কানেক্ট করি আগে। আচ্ছা, তো দেখেন এই যে আমার ওপেনসিয়াতে মাই প্রোফাইলে আমার এনএফটিটা কিন্তু এই যে এখানে আছে, দেখছেন এই যে আমার নামে আমার এনএফটিটা এখানে আছে। তো এখন আমি এই এনএফটিটা এখান থেকে, এটা কিন্তু ভেরিফাইড এনএফটি, দেন দেখি এনএফটিটা সেল কত হচ্ছে। এখানে আসলে বা একটা জিনিস আছে এখানে বুঝতে হবে আপনারা, ডোমাইন হলো আপনার যত মানে আনকমন নেমে হবে তত বেশি প্রাইজে সেল করা যাবে, বুঝছেন? ডোমাইন আপনার আনকমন নামে এগুলা মানে ভালো প্রাইজে সেল করা যায়, একটা ইথেরিয়াম, পাঁচশো ইথেরিয়াম, দুশো ইথেরিয়াম এভাবে কিন্তু সেল করা যায়, বুঝছেন? তো এখানে দেখেন না যে মোর কালেকশান দিস ইস, এই যে এখানে আছে দেখেন, দেখেন এখানে এটা দেখেন ফোলা ফাইন, এগুলো কি একজনে পাঁচশো ইতি বসে রেখেছে, একজনে দুই ইতি বসে রেখেছে, মানে অনেক, আরেকজনে এই যে দেখেন 0.24 ইতিতে বসে রেখেছে, আরেকজন 10 ইতিতে বসে রেখেছে, এরা মানে উড়ে দূরে দাম বসে রেখেছে, আরেকজন 0.30 মাট্রিকে বসে রেখেছি, আর এই যে তো তো এটা ওরা ওদের ইয়েটা চেক করে মানে এনএফটির নামটা চেক করে ওরা বসাচ্ছে, বুঝছেন? তো এখন বাকিটা আপনার ইচ্ছা আপনি কততে বসাবেন, দেন এটা সেল হচ্ছে এখনও আমি জানি না এটা সেল হচ্ছে কি না। আচ্ছা, তো এনএফটিটা ফুলার প্রাইস দেখেন, এই যে টোটাল বললাম অলরেডি মানে 266টি ইথেরিয়ামে এনএফটিটা সেল হয়েছে, মানে এর এত ডলারের ভলিউম হয়ে গেছে, আর ফুলার প্রাইস হলো 0.001 ইথেরিয়াম, লিস্টের 3% ওনার এত মানে হোল্ডার বেশি, বুঝছেন? লিস্ট করছে মাত্র 3% আর সব হোল্ডার আন কিউ আনসার, তো 0.003 ইতি, তাহলে তো আশা করি ভালো একটা প্রাইস আছে, দেন দেখে আপনাদের। তো আপনার এনএফটিটা যদি যত আনকমন হবে তত আপনার এখানে ভালো প্রফিট আসবে, বুঝছেন? এটা মাথায় রেখেন, ডোমাইন হলে এই ধরনের, তো 0.003, তাই না, $0.003 $4 আছে, দেখছেন $5 আছে ভাই। তো যাক, হোল্ড করেন, আমি হোল্ড করবো, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে হোল্ড করতে পারেন আর নাহলে সেল অর্ডার বসে রাখতে পারেন। তো আশা করি বুঝছেন কীভাবে এনএফটিটা ক্লেম করতে হবে, অবশ্যই প্রত্যেকে এনএফটিটা ক্লেম করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন করবেন, অফারের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।